নবীর প্রতি দরুদ পড়া যাবে না, নবীর প্রতি দাঁড়িয়ে আদব করা যাবে না, এই রকম নবীর ব্যাপারে বেকুটুক্তি নবীর মিলাদ বর্ণনা করা যাবে না, জশনে জুলুস মানা যাবে না, নবীর শানে জলসা করা যাবে না, অমুক যাবে না, তমুক যাবে না, যাবে না, যাবে না, যাবে না করতে করতে হে নবী তারা তোমাকেই মানা ছেড়ে দেবে, সব মানবে কিন্তু তোমাকে মানবে না, আর তারাই হচ্ছে সেই জাহান্নামী, তারাই হচ্ছে সেই গাফের, আর তারাই হচ্ছে সেই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মাআদানি জুদি ওয়াল কারাম মান বাল ইলম আল হিলম আল হিকাম ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক সাল্লিম সাল্লু আলাইহি সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মুআজ্জাজ সামাঈন ইকরাম, এই রমজানুল মুবারকের মাসের এই তৃতীয় জুম্মায় আমরা উপস্থিত হতে পেরেছি, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। এর পরবর্তী জুম্মা আলবিদার জুম্মা, আল্লাহর কাছে দোয়া করি যেন সেই আলবিদার জুম্মাতেও যেন আমরা উপস্থিত হতে পারি, সকলে মিলে বলুন আমিন। মুআজ্জাজ সামাঈন ইকরাম, প্রথম রমজান থেকেই যে ওয়াজ, যে বক্তব্য, যে আলোচনা আপনাদের সম্মুখে করা হচ্ছিল সেটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের জালসা, যে আল্লাহ রাব্বুল আলামিন জালসা করেছেন, মাহফিল করেছেন, কনফারেন্স করেছেন, আর সেই মাহফিলে কি কি বক্তব্য হয়েছে, কি কি আলোচনা হয়েছে, সেই সব নিয়ে আপনারা এতদিন শুনছেন। আজকে যে আলোচনা করব সেটা হলো দ্বিতীয় জালসা, যে আল্লাহ পাক দ্বিতীয়বার জালসা করলেন, এরপরে আরেকবার জালসা করবেন তৃতীয়বার, আর তৃতীয়বার জালসা করবেন কখন, আলামে আখেরাত, ইয়ানি আখেরাতের দিনে, কোন সুবহানাল্লাহ, প্রথম আর তৃতীয় জালসা তখনই করা হয়েছিল আলামে আজালে, আলামে আরোহাতে যখন আমরা রুহ জগতে ছিলাম, আমরা রুহ ছিলাম তখন প্রথম এবং দ্বিতীয় জালসা, কনফারেন্স, মাহফিল বলেন, মিলাদ বলেন, ইজলাস বলেন, সিরাতুল নবী বলেন, আল্লাহর একত্ববাদের মাহফিল বলেন, তৌহিদ ও রিসালাতের মাহফিল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুটি জালসা করে ফেলেছেন অলরেডি, এবার তৃতীয় জালসা হবে, সেটা হবে আখেরাতে। তো মুআজ্জাজ সামঈন ইকরাম, আপনারা শুনেছেন যে প্রথম জালসা শেষ হলো, প্রথম জালসা আল্লাহ করলেন নুমান পাহাড়ের উপর থেকে আদম আলী সাল্লামকে দাঁড় করিয়ে তিনার পিঠে আল্লাহ পাক তার দস্তে মুবারক হাত পিঠের উপরে রাখলেন, গলগল করে পিঁপড়ার মতন ছোট ছোট বারিক বারিক যেমন পিঁপড়া আমরা দেখি, ওই রকম পিঁপড়ার মতন গলগল করে রুহ সব বেরিয়ে পড়লো। যাদের যারা নবীগণ ছিলেন, অলিগণ ছিলেন, তিনাদের রুহুর রং ছিল চৌদ্দবি চাঁদ, ইয়ানি চাঁদের মতন চমকাত ছিল, আর যারা মমিন মুসলমানের রুহ ছিল তাদের রুহ ছিল একবারে সফেদ, ইয়ানি দুধের মতো সাদা, আর যারা কাফের মুশরিকের রুহ ছিল তারা ছিল একবারে অন্ধকার, কালো, এই তিন কোয়ালিটির রুহ সেখানে উপস্থিত ছিল। আল্লাহ পাক সেখানে বক্তব্য রাখলেন, কি বক্তব্য রাখলেন আপনারা শুনেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখানে আমাদেরকে হেদায়াত করেছেন, আমাদেরকে রাস্তা দেখিয়েছেন, তিনি বলেছিলেন হে রুহ জগতেরা তোমরা খামোশ কেন, তোমরা চুপ হয়ে আছো কেন, বলো বলো বালা, তোমরা বলো যে হ্যাঁ আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের প্রতিপালক, সুবহানাল্লাহ। জালসা শেষ হলো, একত্ববাদের তৌহিদ স্বীকার করলো, সবাই স্বীকার করলো যে হ্যাঁ আল্লাহ তুমি এক, ওয়াহদাহু লা শারিকা লা, তোমার কোনো শরিক নাই, তুমি আমাদের প্রতিপালক, তুমি আমাদের খালিক, তুমি আমাদের মালিক। প্রত্যেকটা রুহ, কাফের বলেন, মুশরিক বলেন, বেদিন বলেন, ইহুদি, নাসারা, খিচড়ি, মুসলমান, ওলি, নবী, যত রুহ ছিল সবাই স্বীকার করে নিল একত্ববাদের। এবার সমস্ত রুহ যে যেখানে যার মঞ্জিল, যার যেখানে বাড়ি, যার যেখানে মাকাম, সে চলে যেতে লাগলো। আল্লাহ পাক বললেন জিব্রাইল আলাইহিসসালামকে, জিব্রাইল বলে জিল্লাহ বলে দাঁড়াও, আরেকটা কনফারেন্স করব, আরেকটা জালসা করবো, কারণ সুবহানাল্লাহ। এখান থেকেই আপনারা শুনেছেন যে জিব্রাইলকে আল্লাহ পাক ডাকলেন দ্বিতীয় জালসা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, এ জিব্রাইল, কাফেররা, কাফেরদের রুহ চলে যাচ্ছে, চলে যাক, সমস্ত রুহকে এখান থেকে সরিয়ে দাও, এটা পার্সোনাল মিটিং হবে, এটা
আল্লাহর মিটিং হবে না, এটা কনফারেন্স এমনই কনফারেন্স হবে যে শুধু এখানে পবিত্র রূহ গোলাই থাকবে। সুবহানাল্লাহ, পবিত্র রূহ বলতে কে, মাসুম রূহ বলতে কে, আমাদের নবীগণ কন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত রূহ আছে মাসনাদ লাগিয়ে দাও, সমস্ত নবীগণকে সেই মাসনাদের পিঠে বসিয়ে দাও, আল্লাহ পাকের খবর দিয়ে দাও, আবার দ্বিতীয় ইজলাস করা হবে, দ্বিতীয় মিটিং করা হবে, তোমরা বাড়ি কেউ যাবে না, বাকি যত সব রূহ যে যার যেখানে মাকাম, ফারিস্তারা ফারিস্তার জায়গায় চলে যাও, ইহুদিরা ইহুদিদের জায়গায় চলে যাও, আম মুসলমান তারা তাদের কাছে তাদের জায়গায় চলে যাও, কিন্তু নবীগণের রূহ যিনারা আছেন তিনারা এক এক করে মাসনাদের উপরে বসে পড়ো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ইলাহ রব্বুল আলামিন, এমন একটা জালসা করলেন, সমস্ত রূহ তো শুনলো, সমস্ত রূহ তো আলোচনা করলো, কিন্তু এ কেমন জালসা করবেন যে শুধু নবীগণকে নিয়ে আপনি এই জালসা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার জিবরাইল, শোনো শোনো, এই জালসা ছিল একত্ববাদের, ইয়ানি আমি ওয়াহদাহু লা শারিকালা, আমার কোনো শরীক নাই, আমার কোনো শরীক নাই, একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের জালসা ছিল, সমস্ত রূহর কাছে আমি অঙ্গীকার নিয়ে নিয়েছি, আমি এক, আমি আল্লাহ, আমি তাদের প্রতিপালক, আমি তাদের মালিক, আমি তাদের খালিক। কিন্তু এবার যে জালসা হবে জিবরিল, এই জালসা হবে রিসালাতের, কোন সুবহানাল্লাহ, এই জালসা হবে রিসালাতের, এই জালসা হবে আমার মাহবুবের শানের, এই জালসা হবে আমার মাহবুবের আজমাতের, এই জালসা হবে আমার মাহবুবের বড়াই প্রশংসার, কোন সুবহানাল্লাহ, ইয়ানি এই জালসা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে সমস্ত নবীগণদের রূহদেরকে যখন বসিয়ে দেওয়া হলো, এবার আল্লাহ পাক জালসা শুরু করলেন, হযরতে আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, আমি তোমাকে দুনিয়ার বুকে পাঠাবো, তোমাকে নবী করে পাঠাবো, তোমার নাম, তোমার চর্চা, তোমার উম্মত বর্গরা তোমার এত প্রশংসা করবে, এত প্রশংসা করবে, তুমি নবী, তুমি আল্লাহর নবী, তুমি আল্লাহর পয়গম্বর, তোমাদেরকে আমি কিতাব দিব, তোমাদেরকে আমি সাহিফা দিব, ছোট বড় ওহি দান করব, তোমাদের মান সম্মান খ্যাতি একেবারে দুনিয়াতে তোমাদের উম্মত বর্গরা চতুর্দিকে চর্চা করবে। হে আদম, তুমি বলো, যদি তোমার কালে আমার এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়ে দিই তো তুমি কি করবে? আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমি জানি না কি করব, আপনি বলুন কি করব। বলে, আদম, তুমি তোমার নবুয়তি ছেড়ে দেবে, তোমার মান সম্মান কে করুক আর না করুক, তুমি সঙ্গে সঙ্গে তোমার কালমা ছেড়ে দিয়ে আমার মাহবুবের কালমা পড়বে, কোন সুবহানাল্লাহ, আমার মাহবুবের প্রশংসা করবে, আমার মাহবুবের প্রচার ও প্রসার করবে, আমার মাহবুব যে দিন কায়েম করবে সেই দিনের খিদমত করবে। এক এক করে 1 লক্ষ কমবেশ 2,24,000 পয়গম্বরের রূহ ছিল, সমস্ত রূহ কেউ একই কথা বললেন, হে মুসা, তোমার চতুর্দিকে নাম হবে, হে ইউসুফ, তোমাকে আমি বাদশাহী দান করব, তুমি সিংহাসনে বসে থাকবে, তোমার চর্চা হবে চতুর্দিকে, তোমার প্রশংসা হবে চতুর্দিকে, যদি তোমার কালে, তোমার থাকাকালীন যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি ওই দুনিয়াতে নাজিল হয়ে যায়, তোমার সম্মুখে যদি চলে আসেন, তাহলে ওই সিংহাসন তুমি ছেড়ে দেবে, হে ইউসুফ, তুমি তোমার কলমা ছেড়ে দেবে, তোমার লোকেদের বলবে তোমার প্রশংসা করা ছেড়ে দেবে, তোমার চর্চা করা ছেড়ে দেবে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সহযোগী হয়ে কাজ করবে, ইয়ানি তোমরা নিজেকে নবীওয়ালাও ছেড়ে দেবে, বলুন চ আমার নবীর কলমা পড়ে আমার নবীর উম্মত হয়ে যাবে, কোন সুবহানাল্লাহ। এই হলো দ্বিতীয় জালসা, এই দ্বিতীয় জালসাতে এই আলোচনা ছিল রিসালাতের, কোন সুবহানাল্লাহ, ইয়ানি আমার নবীর শান, মান, ইজ্জত, আজমত বাড়াবার জন্যে।
আমার নবীর শানকে বাড়িয়ে দিলেন, আমার নবীর আজমাতকে বাড়িয়ে দিলেন সমস্ত পয়গম্বরদের কাছে, সমস্ত নবীগণদের কাছে। কারণ সমস্ত নবীরা জানে যে আমাদের থাকাকালীন যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসে তাহলে আমাদের নবুয়াতটাকে বাদ দিয়ে দিতে হবে, আমাদের নবীটাকে বাদ দিয়ে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর কালমা পড়ে তার উম্মতের মধ্যে শরীক হয়ে যেতে হবে। এটা সমস্ত নবী পয়গম্বর জানে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর যুগে আমার নবীকে পাঠাননি, বরঞ্চ তারই এমন জুলমাত কাদা, চতুর্দিকে অন্ধকার, সমস্ত নবী পয়গম্বরের দিনকে সব অন্ধকারে যখন ছেয়েছিল, চতুর্দিকে গুনাহ গুনাহই গুনাহ হচ্ছিল, সেই অবস্থাতে আমার নবী মুস্তাফাকে পাঠিয়েছেন, সে অবস্থায় কোনো নবী ছিল না। কোন সুবহান, তো যাই হোক, নবীর শান মান আমরা খুব বর্ণনা করি, নবীর প্রতি দুরুদ পড়ো, নবীর প্রতি কিয়াম করো, নবীর প্রতি সালাম করো, নবীকে ভালোবাসো, নবীর সাথে যদি ভালোবাসা করো তাহলে তুমি শাফাত পাবে, অর্থাৎ তুমি পাবে না। এত শান, এত আজমাত, ওই আলামে আরোহা থেকে নিয়ে আজ পর্যন্ত তা কিয়ামত পর্যন্ত আমরা শুধু কানে শুনে এসেছি। কোন সুবহানাল, আমার নবীর শান, আমার নবীর আজমাত, আমার নবীর ইজ্জত, আমার নবীর প্রশংসা, আমার নবীর জিকির আমরা শুধু কানেই শুনে এসেছি। কিসে শুনে এসেছি? কানেই শুনে এসেছি কিন্তু চোখে দেখিনি। এবার আল্লাহ পাক জিবরিলকে বললেন, জিবরিল আবার আমি তৃতীয়বার জালসা করব। কোন সুবহানাল্লাহ, বলে ইলাহ রাব্বুল আলামিন বো কেমন আবার জালসা? বলে জিবরিল, ওই জালসা হবে কিয়ামতের মাঠে হাশরের ময়দান, যেখানে আমি মিজান দাড়ি পাল্লা ফিট করব, যেখানে হাউজে কাউসার পান করাবো, যেখানে পুল সিরাত লাগাবো, ওই হাসরের ময়দানে আবার আমি তৃতীয় জালসা করব। সুবহানাল্লাহ, ইলাহ রাব্বুল আলামিন ওই তৃতীয় জালসার করার দরকার কি, প্রয়োজন কি? বলে ওই তৃতীয় জালসার করার প্রয়োজন হলো এটাই, এই জন্যে আমি তৃতীয় জালসা করব, এই আলামে আরোহা থেকে নিয়ে কিয়ামত আসা পর্যন্ত মানুষেরা আমার নবীর শান শুনে এসেছে, আমার নবীর আজমাত শুনে এসেছে, আমার নবীর প্রশংসা শুনে এসেছে, শুধু কানেই শুনেছে সবাই কিন্তু চোখে কেউ দেখেনি। কাল কিয়ামতের মাঠে হাশরের ময়দানে আমি প্রত্যেককেই আমার নবীর শান দেখিয়ে দেব। আমি আতিকুর রহমান, কাল কিয়ামতের মাঠে আল্লাহ যদি আমাকে জাহান্নামে ফেলে দেয়, আমার হুকুম নাই, আমার এতটা হিম্মত নাই যে আমি আন্দোলন করব, আল্লাহ আমাকে বিনা হিসাবে কেন জাহান্নামে দিলা, আমি স্ট্রাইক করব, আমি কোথাও হরতাল করব, আমি চাক্কা জাম করে দেব, আমি আন্দোলন করে বেড়াবো, আমি কোর্ট কাচারি করব, আমি ওয়াকিল ধরব না, আল্লাহ যাকে ইচ্ছা জাহান্নামে দিয়ে দিতে পারে, যাকে ইচ্ছা জান্নাতে দিয়ে দিতে পারে, কোনো কোর্ট তার বিচার করতে পারবে না, কোনো ওয়াকিল তার সুপারিশ করতে পারবে না, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কেউ কোনোদিন কোনো কাজ করতে পারবে না। ইলাহ রাব্বুল আলামিন, তাহলে তুমি মিজান কেন লাগালে, তুমি পুল সিরাত কেন লাগালে, তুমি হিসাব কিতাব কেন লাগালে, তুমি হাউজে কাউসার কেন ওখানে লাগালে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল রে, কাল কিয়ামতের মাঠে হাশরের ময়দানের জালসাই জন্য আমি যদি ইচ্ছা করতাম, ফরিশতা তো দুই কাঁধে আছে, একজন কিরামান একজন কাতিবিন, মানুষ গুনাহ করছে লিপিবদ্ধ হচ্ছে, মানুষ নেকি করছে লিপিবদ্ধ হচ্ছে, আমার ওই আমি আল্লাহ আমার ওই লিখারও প্রয়োজন ছিল না, আমার ওই কিরামান কাতিবিনের দরকার ছিল না, আমি আল্লাহ আমি যাকে চাইতাম জান্নাতে দিয়ে দিতাম, আমি যাকে চাইতাম জাহান্নামে দিয়ে দিতাম, সমস্ত বান্দা আমার সম্মুখে আমার 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 সমীপের থেকে দূরে কেউ নাই, আমার নজর থেকে কেউ দূরে নাই। হে এবং জিবরাইল, একটা গভীর সমুদ্রের তলে একটা পাথরের ভিতরে যদি একটা চিহ্ন একটা ছোট্ট যদি পোকা থাকে, তারও খোঁজ খবর আমি আল্লাহ আমি রাখি, সে গুনাহ করে না নেকি করে। এই পৃথিবীর মানুষেরা কে গুনেগার, কে নেককার, কে বদকার, কে ওলি, কে নবী, কে পয়গম্বর, কে কাফের, কে ইহুদি, কে নাসার, আমি আল্লাহ সবই জানি। আমি যাকে ইচ্ছা তাকে আমি জাহান্নামে দিয়ে দিতে পারি, আমি যাকে ইচ্ছা তাকে জান্নাতে দিয়ে দিতে পারি, কোনো কোর্ট আমার বিরুদ্ধে কিছু করতে পারবে না, কোনো মানুষ আমার বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না, কোনো মানুষ আমার ভিতরে আমার পরে বিচার করতে পারবে না, আমি আল্লাহ। তাহলে জিবরিল বলেন, আল্লাহ তাহলে মিজান কেন লাগে?
লাগালে, কেন কেরামান কাতেবিন কে ফিট করলে, কেন হাউজে কাউসার লাগালে, কেন ফুল সিরাত লাগালে? এ জিব্রাইল শুনো শোনো, আলামে আরোহা থেকে নিয়ে সমস্ত মানুষ, তুমি সমে সবাই তো আমার নবীর শান শুনে এসেছো, সবাই আমার নবীর আজমাত শুনে এসেছ, সবাই আমার নবীর প্রশংসা বর্ণনা শুনে এসেছ, সবাই এটাই শুনেছ, নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসো। কিন্তু কেন ভালোবাসবে? কেন? কতটা শান আমার নবীর, কত বড় আজমাত আমার নবীর, কতটা বুলন্দি মর্তবা আমার নবীর। আমি কাল কিয়ামতের মাঠে আমি দেখিয়ে দেব, একটা মানুষের যখন কেরামান কাতিবিনের আমল নামায়, যখন একটা মানুষ মিজানের দাঁড়ি পাল্লায় যখন গুনেগার সাবিত হয়ে যাবে, একটা বান্দা যখন গুনেগার সাবিত হয়ে গেল যে এই বান্দার গুনাহ বেশি আছে কে জাহান্নামে দিয়ে দাও, ওই বান্দাকে ফরিশতারা যখন জাহান্নামে নিয়ে যাবে, সেই অবস্থাতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ফরিশতাদের হাত থেকে ওই বান্দাকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবেন, কারো কিছু বলার থাকবে না। সমস্ত মানুষেরা দেখে নেবে যে কিয়ামতের মাঠে হিসাব কিতাব হওয়ার পরেও, জাহান্নামী সাব্যস্ত হয়ে যাওয়ার পরেও আমার নবীর এতটা ক্ষমতা, আমার নবীর এতটা শান, আমার নবীর এতটা আজমাত, যে একটা জাহান্নামী মানুষকে যদি তিনি জান্নাতি করে দেন তাহলে কেউ কিছু বলার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিব্রাইল, আমি ওই কিয়ামতের মাঠে সমস্ত মানুষকে দেখাতে চাই যে তোমরা নিজ নিজ চোখে দেখে নাও আমার নবীর শান, আমার নবীর আজমাত, আমার নবীর প্রশংসা। সুবহান আমার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিব্রাইল, কাল কিয়ামতের মাঠে যখন মানুষ ওই পুল সিরাত পার করে জান্নাতের মধ্যে দাখিল হবে, ওই জান্নাতের মধ্যে যখন প্রবেশ করতে যাবে, কোন কোন বান্দা এমন আছে পুল সিরাত কেটে যখন পড়ে যেতে চাইবে, আমার নবী ছুটে গিয়ে ওই বান্দা যে জাহান্নামের গাড়াতে পড়তে যাচ্ছিল, আমার নবী হাত ধরে তাকে উঠিয়ে তখন জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবেন। এটাও কিয়ামতের মাঠে হাসরবাসীরা, নবীগণ, আম্বিয়াগণ, কাফেরগণ, ইহুদিগণ, মুসলমান, আওয়াম, জনতা, সমস্ত নবীর উম্মতরাও দেখে নেবে যে আমার নবীর শান কতটা, আমার নবীর ইজ্জত, আমার নবীর মর্তবা কতটা, আমার নবীর আজমাত কতটা, এটা সমস্ত নবীরাও নিজ নিজ চোখে দেখে নেবে। কোন সুহান, কারণ কাল কিয়ামতের মাঠে হাদিস শরীফের মধ্যে আছে, যখন উম্মতে মুহাম্মাদিকে একটা জাহান্নামী সাব্যস্ত করে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, হযরতে আদম আলাইহিসসালাম আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে মুহাম্মদ এদিকে আসো, ওই দেখো তোমার উম্মতকে ওই ফরিশতারা জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। আমার নবী ছুটে যাবেন সেখানে, ছুটে যাওয়ার পরে বলবে, হে ফরিশতারা, এই আমার উম্মতটাকে কোথায় নিয়ে যাচ্ছ? বলে, হুজুর মিজানে দাঁড়ি পাল্লাতে গুনাহ বেশি হয়েছে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে যাচ্ছি। বলে, মিজানটা নিয়ে আসো এখানে, দাড়ি পাল্লা নিয়ে আসবে, এখানে বসা থাকবে মুলকে সামনে দাড়ি পাল্লা, কিন্তু বান্দা যেখানে থাকবে, ফরিশতা যেখানে থাকবে, আমার নবী যেখানে থাকবে, আবার আমার নবীর কথা অনুযায়ী আবার দ্বিতীয়বার তার নেকি গদিকে পাল্লাতে তোলা হবে, আবার দ্বিতীয়বার পাল্লা করা হবে, দ্বিতীয়বার মিজান করা হবে। বলে, আবার দ্বিতীয়বার মাপও তোলো। তখন ফরিশতারা আল্লাহকে বলবেন, ইলাহ রব্বুল আলামিন, তোমার হাবিব আবার দ্বিতীয়বার এই বান্দার নেকি বাদী ওজন করা জন্য বলছেন। আল্লাহ পাক বলবেন, হে আমার ফরিশতারা, আজকে শুধু চলবে তো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা চলবে। কারণ হাদিস শরীফের মধ্যে আছেন, আল্লাহ পাক এই পৃথিবীতে, এই দুনিয়াতে আল্লাহ পাক আমার নবীকে বলেছেন, হে নবী, আমি তোমার উম্মতের, তুমি যে এরকম কান্না করছো, তুমি আমার মাহবুব, তুমি আমার হাবিব, আমি তোমার উম্মত বর্গের মধ্যে 50 ভাগ উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। কোন সুবহানাল্লাহ, বলো তুমি রাজি হয়ে যাবে? আমার নবী বললেন, ইয়ালাহ রব্বুল আলামিন, না, আমার উম্মত বর্গর যদি 50% লোককে তুমি জান্নাতে বিনা হিসাবে দিয়ে দেবা, আমি তাতে রাজি নাই। বলে, হে নবী, তাহলে বলো আমি 80% মানুষকে, 80% তোমার উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব, তুমি রাজি হয়ে যাবে তো? আমার নবী বললেন কি, না, 80% মানুষকেও যদি তুমি জান্নাতে দিয়ে দাও তাহলেও আমি রাজি হব না। তারপরে আল্লাহ পাক বলেন, হে মাহবুব, তাহলে বলো আমি তোমার সমস্ত উম্মতদেরকে আমি জান্নাত দিয়ে দেব।
আমি তাতেও রাজি নাই। আল্লাহ পাক বললেন, মাহবুব তুমি তাহলে কিসে রাজি? তখন মাহবুব বললেন, আমার নবী মুস্তাফা বললেন, ইলাহা রব্বুল আলামিন, আমি তাতে রাজি আছি, আমার মাথার মধ্যে তুমি শাফাতের তাজ পরিয়ে দাও, শাফাতের তাজ পরিয়ে দাও, শাফাতের কান্ডারি বানিয়ে দাও, যেন কাল কিয়ামতের মাঠে হাশরের ময়দানে আমি যাকে চাইব, যাকে ইচ্ছা করব আমি জান্নাতে দিয়ে দেব, যাকে ইচ্ছা করব জাহান্নামে ছেড়ে দেব। কোন সুহান, কারণ আমার নবী মুস্তাফা জানেন আমার উম্মতের মধ্যে অনেক মুসলমান, অনেক মুসলমান এমনও হবে যারা এত বড় মুনাফিক হবে যে এই ধর্মটাকে এত বড় ক্ষতি করবে। কারণ আল্লাহ পাক বললেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আপনি দেখবেন নামাজের উপরে নামাজ, নামাজের উপরে নামাজ, ইয়ানি মাথার মধ্যে ঘটটা ফেলে দেবে, কিয়ামতের উপরে ঈমান নিয়ে আসবে, আখিরাতের উপরে ঈমান নিয়ে আসবে, তারা মুমিন হবে না, তারা উম্মত তোমার উম্মতের মধ্যে হবে না, কারণ তারা হবে মুনাফিক। কেমন মুনাফিক? এ নবী, তারা সব মেনেছে, তারা আল্লাহ মেনেছে, তারা কোরআন মেনেছে, তারা হাদিস মেনেছে, তারা পুল সিরাত মেনেছে, তারা জান্নাত জাহান্নাম স্বীকার করেছে, তারা কবর হাসর নাসর সব স্বীকার করেছে নবী, কিন্তু তারা তোমাকে স্বীকার করেনি, তারা তোমাকে স্বীকার করেনি, তোমার সব সময় বুড়াই করত, তোমার সব সময় তোমার অন্তরে ব্যথা দিত, কষ্ট দিত যে নবী মারা গেছে, নবীর প্রতি সালাম পড়া যাবে না, নবীর প্রতি দরুদ পড়া যাবে না, নবীর প্রতি দাঁড়িয়ে আদব করা যাবে না, এই রকম নবীর ব্যাপারে বেকুটুক্তি, নবীর মিলাদ বর্ণনা করা যাবে না, জশনে জুলুস মানা যাবে না, নবীর শানে জলসা করা যাবে না, অমুক যাবে না, তমুক যাবে না, যাবে না, যাবে না, যাবে না, করতে করতে হে নবী তারা তোমাকে মানা ছেড়ে দেবে, সব মানবে কিন্তু তোমাকে মানবে না, আর তারাই হচ্ছে সেই জাহান্নামী, তারাই হচ্ছে সেই গাফের, আর তারাই হচ্ছে সেই মুনাফিক। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তো প্রথমেই বলে দিয়েছেন, তার জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহ আমার 100% উম্মতিকে তুমি জান্নাতে দিয়ে দেবা, এটা আমি চাই না, আমি চাই যে আমাকে তুমি শাফাতের তাজ পরিয়ে দাও, আমি যাকে পারবো তাকে আমি সেদিন জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেব, আর যাকে ইচ্ছা আমার তাকে আমি ছেড়ে দেব। তোমার সাল্লামিন ইকরাম, আজ এখান থেকেই তো নবীর শান মান ইজ্জত, নবীর মর্তবা, নবী কতটা ইজ্জতওয়ালা নবী, যে আজকে যে আমরা নবীর শান বর্ণনা করি, নবীর মর্তবা বর্ণনা করি, আজ তো আমরা বর্ণনা মুখে করছি, কানে শুনছি, কিন্তু কাল কিয়ামতের মাঠে হাশরের ময়দানে আমরা নিজ চোখে আমার নবীর শান দেখতে পাবো। সুবহানাল্লাহ।